ভিউয়ার্স কেমন আছেন? আপনি যদি আপনার পেজের টেমপ্লেট পরিবর্তন করতে চান তাহলে কিভাবে করবেন? এটি করতে হলে আপনাকে প্রথমেই যে থ্রি বার অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স থ্রি বারে ক্লিক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে পেজেস একটি অপশন পাবেন, এই পেজেসে ক্লিক করবেন। পেজেসে ক্লিক করার পরে আপনি আপনার পেজটি এখানে দেখতে পাবেন এবং আপনার সেই পেজটিতে ক্লিক করবেন। তো ভিউয়ার্স এরপরে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের অন্য সকল ভিডিও দেখতে আপনি এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনার পেজটি ওপেন হওয়ার পরে আপনি জাস্ট উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেই অপশনগুলোর উপর প্রেস করে আপনি এরকম বাঁ দিকে টান দেবেন। তো আমি এখানে এরকম প্রেস করলাম, প্রেস করে এরকম টান দিলাম। টান দিলে তো এখানে আপনি এরকম মোর একটি অপশন পাবেন, তাহলে মোরে তখন মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি নিচে লেখা দেখতে পাবেন টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস, এখানে এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এরকম একটি অপশন পাবেন এবং আপনি লেখা দেখতে পাচ্ছেন যে একটি টেমপ্লেট দেখতে পাচ্ছেন এবং কারেন্ট টেমপ্লেটস ভেনু দেখতে পাচ্ছেন এবং সামনে আপনি দেখতে পাচ্ছেন এডিট। আপনি যখন এই এডিট অপশনে ক্লিক করবেন তখন এটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো এডিটে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো টেমপ্লেটস এভাবে দেখতে পাবেন। এখান থেকে আপনার যে টেমপ্লেটটি পছন্দ সেটি কিন্তু আপনি এখান থেকে আপনি চয়েস করে নিতে পারেন। তো এখানে আপনি লেখা দেখতে পাচ্ছেন যে স্ট্যান্ডার্ড গুড ফর পেজ অল টাইপস, এরপরে আপনি এটা দেখতে পাচ্ছেন ভিডিও পেজ, তারপর এখানে শপিং, তারপর এখানে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, এখানে আছে পাবলিক ফিগার, সার্ভিস, পলিটিশিয়ানস, তারপর নো প্রফিট, তারপর বিজনেস, আর এটা হচ্ছে যেটি কারেন্ট প্রথম আছে সম্প্রতি যেটি আপনি সিলেক্ট করে রাখবেন সেটি দেখতে পাবেন উপরে। তো ভিউয়ার্স এভাবে আপনার যে টেমপ্লেটটি সেটি কিন্তু আপনি এখান থেকে এভাবে চয়েস করে নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল টিউটোরিয়াল, ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন।